বৃষ্টি কমেছে কিন্তু জমা জলের সমস্যা কমেনি এতটুকু। আর এই ছবি গড়িয়ার পঞ্চশায়রের, ইএম বাইপাস থেকে পঞ্চশায়রের দিকে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তা, যে রাস্তায় হেঁটে চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রাস্তার কিছুটা অংশে হেঁটে যাতায়াত করা সম্ভব নয় এবং কোথাও কোথাও কোমরেরও উপর পর্যন্ত জল রয়েছে, আর বড় গাড়ি ছাড়া এখানে যাতায়াত করা যায় না। অর্থাৎ ইএম বাইপাস থেকে গড়িয়ার দিকে যাওয়ার যে অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তা, যেখানে স্বাভাবিকভাবে বড় গাড়ি ছাড়া যাতায়াত করা সম্ভব নয় বলা যেতে পারে, এবং স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে জল জমার সমস্যা এখানে দীর্ঘদিনের এবং জল সরতেও সময় লাগে, অর্থাৎ কতদিনের এই জল পুরোপুরি সরে যাবে তা নিয়ে স্পষ্ট করে বলা সম্ভব নয়। এরই মধ্যে রাতভর বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার জন্য শহরের আরও কিছু জায়গায় জল এখনও কিন্তু নামেনি, এবং আরও বৃষ্টি হলে কিন্তু আরও জল জমার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। বাঙ্গুরের ছবি এই মুহূর্তে আপনাদের তুলে ধরব। বৃষ্টি কিছুটা কমেছে কিন্তু জল যন্ত্রণার ছবিটা খুব বেশি বদল হয়নি কলকাতার বিভিন্ন জায়গায়। লেকটাউন বাঙ্গুর চত্বরে রয়েছি। বাঙ্গুরের এই যে রাস্তা, সেই রাস্তা একেবারে প্লাবিত হয়ে আছে বলা চলে, যথেষ্ট বেশি পরিমাণে জল রয়েছে এবং এখান দিয়েই কিন্তু অধিকাংশ বড় গাড়ি, বাস, অন্যান্য প্রাইভেট গাড়ি সবই যাতায়াত করে মূল রাস্তা। এবং সেখানকার ছবি যদি দেখি তাহলে বিষয়টা অনেকটাই স্পষ্ট হবে। বৃষ্টি সকাল থেকে সেভাবে হয়নি, ছিটে ফোটা বৃষ্টি হয়েছে কিন্তু এখনও পর্যন্ত জল কিন্তু সরেনি। গত দেড় দিন ধরে যে প্রবল পরিমাণে বৃষ্টি হয়েছে তার ফলাফলে এখনও পর্যন্ত রাস্তা অনেকটাই জলমগ্ন। যে গাড়ি যাচ্ছে, যে বাইক যাচ্ছে, সেগুলো যথেষ্ট ঝুঁকি নিয়েই যাচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকি কিন্তু এই ধরনের সাইকেলগুলোর রয়েছে, কারণ সেখানে দুর্ঘটনার আশঙ্কাও বেশি থাকছে। জলমগ্ন থাকায় রাস্তায় কোনো গর্ত বা কিছু সেটাও বোঝা যাচ্ছে না। এই জলের মধ্যেই বাস যাতায়াত করছে, এখানেই মানুষ উঠছেন নামছেন, পুরো জীবনযাত্রাটাই যেন এখানে অনেকটাই বদলে গিয়েছে। এইখানে আমার সামনে 221 রুটের একটি বাস, সেখানে যাত্রী উঠছে, তার জন্য দাঁড়িয়েছে। এই জলের মধ্যে দিয়েই কিন্তু বাসে ওঠা, বাস থেকে নামা, নিত্যদিনের জীবনযাত্রা করা, এবং চারপাশে প্রচুর বসতি এলাকা, সবটাই কিন্তু জলের মধ্যে, প্রত্যেকের যাতায়াত করতে হচ্ছে ঠিক এইভাবেই। হু হু করে গাড়ি যাচ্ছে কিন্তু একেবারে সে ঢেউ তুলে যাওয়ার মতন। এবং এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে, আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি চত্বরে, কিন্তু সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিন্তু আবারও জোয়ারের সময় শুরু হয়ে গেলে লকগেট বন্ধ হয়ে যাবে, তার ফলে যে জল জমে রয়েছে সেটা বেরোনোর ক্ষেত্রে আবার অসুবিধা হতে পারে। এই 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 সময়টা থেকেই সেটা শুরু হয়ে যাচ্ছে বিকেল অবধি। এরপরে পরবর্তী সময় কিন্তু আবার সপ্তাহান্তে ঘূর্ণাবর্তের সম্ভাবনা, আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে। সেক্ষেত্রে কী পরিস্থিতি দাঁড়াবে সেদিকে নজর থাকবে, কিন্তু আপাতত জল যন্ত্রণার ছবি একেবারে যে বদলে গেছে, একেবারে যে সুরাহা মিলেছে তা কিন্তু বলা যাচ্ছে না।